বৈদ্যুতিক সঞ্চালন লাইনের সুতোয় পেঁচিয়ে যায় একটি শালিক। প্রাণ বাঁচতে দিনভর ডাকাডাকির এক পর্যায়ে পাখিটিকে এই অবস্থায় দেখতে পান এক সংবাদকর্মী। কোনো উপায় না পেয়ে তিনি জাতীয় জরুরি সেবা 999 নম্বরে ফোন দেন। ফোন পেয়ে একে একে ঘটনাস্থলে আসে পুলিশ, পল্লী বিদ্যুৎ সহ ফায়ার সার্ভিসের লোকজন। শেষ পর্যন্ত পাখিটিকে বাঁচানো গেল, আহত অবস্থায় উদ্ধার করে চিকিৎসা দেওয়া হয়। পরে কিছুটা সুস্থ হলে মুক্ত আকাশে ছেড়ে দেওয়া হয় পাখিটিকে। গত শনিবার 17 জুলাই পটুয়াখালী গলাচিপার পৌর শহরের লঞ্চঘাট এলাকায় হাই ভোল্টেজ বৈদ্যুতিক সঞ্চালন লাইনে 70 ফুট উঁচু তারের সুতায় আটকানো ছিল শালিক পাখিটি। সংবাদকর্মী মাইদুল হক মিকু জানান, পৌরসভার লঞ্চঘাট রোডের সামনে বৈদ্যুতিক তারের সুতার সঙ্গে একটি শালিক আটকা পড়ে। শালিকটি অনেক চেষ্টা করেও নিজেকে ছাড়াতে পারছিল না। পরে তিনি শালিকটিকে উদ্ধারের জন্য প্রথমে 999 নম্বরে ফোন দেন, তারপর সেখান থেকে নম্বর নিয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স পটুয়াখালীতে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স 10 মিনা ইনচার্জ মোহাম্মদ জাকির হোসেনের নেতৃত্বে একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। তবে তাদের পৌঁছানোর আগেই পুলিশ প্রশাসন ও পল্লী বিদ্যুৎ বিভাগ সহ স্থানীয় লোকজনের প্রায় 1 ঘন্টার চেষ্টায় শালিকটিকে উদ্ধার করা হয়। পরে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তার সহায়তায় চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়। দেশ এবং প্রবাস থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন, এবং নতুন নতুন ভিডিও আপডেট পেতে পাশে থাকা বেল বাটনে অবশ্যই ক্লিক করে রাখবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।